তার এই দুঃসাহস কে আমার নিষেধাজ্ঞা অমান্য করার স্পর্ধা করেছে? কে এসে? হে দেবাদিদেব, প্রজাপতি ব্রহ্মা প্রায়শ্চিত্তের উদ্দেশ্যেই এই পূজার আদেশ দিয়েছেন। পিতা, আমি যদি আপনার সমাধি ভঙ্গ করে কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করুন। ক্ষমা? কিসের ক্ষমা? যে স্পর্ধা করেছে তাকে আমি এমন শাস্তি দেব যে চিরকাল সবাই স্মরণে রাখবে। সকলেই জানে এই কেতকী পুষ্প আমি গ্রহণ করি না, এই পুষ্প অশুচি। তা সত্ত্বেও আমার পূজোয় এই কেতকী পুষ্প ব্যবহার করা হলো কেন? উত্তর দাও। দেবী শ্রীলক্ষ্মী, এ কি করেছেন আপনি? মাতা, আমি তো আপনাকে মহাদেবের প্রিয় ধূতরা আকন্দ এইসব পুষ্পের কথা বলেছিলাম। আমি তো কণ্টক বন থেকে মহাদেবের প্রিয় আকন্দ ও ধুতুরা পুষ্পই এনেছি পূজোর জন্য। শ্রী, এ কি করেছো তুমি? সত্যি তো মহাদেবের চরণে কেতকী ফুলের মালা, এ কি করেছো তুমি ভগিনী? বিশ্বাস করুন পিতা, এ কার্য আমার নয়, আপনি অন্তর্যামী সর্বজ্ঞ। আপনি বলুন, এই কার্য কি আমার দ্বারা হতে পারে? কেউ ছলনা করেছে পিতা। কিন্তু দেবী, কে ছলনা করলো আপনার সাথে? আপনি তো নিজ পুষ্প নিজেই সংগ্রহ করে এনেছেন। সত্যই দেবী, আমরা সকলেই দেখেছি আপনি এবং দেবী অলক্ষ্মী নিজ নিজ পূজাপাত্র হাতেই কৈলাসে এসেছেন। নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে, মাতার সঙ্গে পুষ্পচয়নে তো আমিও ছিলাম, কেতকী ফুল তো তুলতে দেখিনি মাতাকে। মহাদেবের ক্রোধের অর্থ জগৎ সংহার। এখন এই ক্রোধে আমরা সকলেই বিনষ্ট হব। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন।